আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসালাত আলা ওয়ালা আম্বিয়া ইউল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া ও আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন এ মুহূর্তে যারা দেশে আছেন আছেন যারা প্রবাসী বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি মহান প্রতিপালকের অসীম রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা দোয়া করছি মহান আল্লাহ যেন আপনাদেরকে সবখানে সব সময় ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো আর এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ ইসলামী আলোচক ও লেখককে আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী লেখক আলোচক মুফতি মাওলানা মনিরুজ্জামান আল কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মৃত্যু ও পরকাল চমৎকার একটি বিষয় মৃত্যু এই পৃথিবীতে এর চেয়ে সত্য আর কিছু আছে বলে আমার জানা নেই মৃত্যু আমাদের জীবনের সাথে কাছাকাছি থাকে যে কোনো সময় আমাদেরকে নক করতে পারে কোরআনুল কারিম আল্লাহ বলেছেন আইনা মা তাকু নু ইয়ুরি কুমল মাউতুওয়ালাও কুম ফি বুড়ু জিম্মু অর্থাৎ মৃত্যু থেকে পালাও যতই মৃত্যু তোমায় ধরবে ঘিরি সুদূর আকাশ পানে বন্ধু যদি পালাও তুমি লাগিয়ে সিঁড়ি অর্থাৎ পৃথিবীর কোথাও সিঁড়ি লাগিয়ে পালানোর পথ নেই মৃত্যুর কাছে ধরা দিতেই হবে এই পৃথিবীতে যারা এসেছে সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর মুখোমুখি হতে হবে পান করতে হবে মৃত্যুর এই সুধা মৃত্যু ফেরেশতা যখন নক করে দরজায় তখন আর ঘরে থাকা যায় না দরজা বন্ধ করে রাখা যায় না এই ফেরেশতা এমন একজন ফেরেশতা যে কোনো শক্তিকে ভয় করে না যাকে কোনো ওয়াল দিয়ে আটকিয়ে রাখা যায় না যাকে কোনো শক্তি দিয়ে আটকানো যায় না সবার মাছ থেকে সব শক্তিকে ম্লান করে দিয়ে এই মৃত্যু নিয়ে যায় একবার নক করলে আর গাঠুরি গুছানোর সময় পাওয়া যায় না ব্রিপকে গুছানোর সময় পাওয়া যায় না যে অবস্থায় যেভাবে আছে সেই পোশাকেই তাকে বের হতে হয় অর্থাৎ আর তাকে সময় শেষ হয়ে গেলে সময় দেওয়া হয় না আসলে আমাদের জীবনটা এমন আমরা মৃত্যুর বিছানায় এসে আমরা অনন্ত আফসোস করি যে আরেকটু সময় বেঁচে থাকতে চাই শেষ নিঃশ্বাসের ঢেউ যখন আমাদের আশ্রে পড়ে তখন আমরা বুঝতে পারি যে এটাই এই পৃথিবীর জীবনের শেষ সময় হয়তো আর প্রিয় মানুষগুলোর সাথে আমার থাকা হচ্ছে না হয়তো এই সুন্দর পৃথিবীতে আমার আর থাকা হচ্ছে না চিঠি এসে গেছে বিদায়ের আমাকে যেতেই হচ্ছে আমি চলে যাচ্ছি অর্থাৎ মৃত্যু এমন যে আসে এসে যায় আর মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না আমরাও কেউ রেহাই পাবো না আমাদের বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি অনেকেই চলে গেছে আমাকেও যেতে হবে আমরা মৃত্যুর বিছানায় এসে আমরা বুঝি যে আসলে ভুলে ভরা জীবন নিয়ে এতদিন ছিলাম জীবনের মালায় মনের হেলায় গেঁথেছি গো যত ফুল মৃত্যু বিছানায় এসে দেখি এ যে সবই করেছি ভুল মৃত্যু বিছানায় এসে দেখি যে ভুলগুলোকে ভুল ভেবে জীবনের সাথে জড়িয়েছি আসলে এগুলো ছিল সব ভুল তখন শুধু আফসুস করি আমরা আল্লাহ বলছেন সে আফসুসটা হয় এতই বিরহের আফসুস হাত্তা ইজা যা আহাদাহুমুল মাউতু কলা রব্বির জিরণ লা আলি আহ ম ফি মা তারাক কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলোহা ওমি ও র ইলা বারসাখন ইলাইয়ো মিও বাসুন অথবা মৃত্যু যখন তাদের সামনে উপস্থিত হয় তখন তারা আফসোস করে আর বলে হে আল্লাহ তুমি আবার আমাকে একটু পৃথিবীর জীবনে ফেরত পাঠাও অনেক ন্যাক আমল আমার করার ছিল করতে চাই সেগুলো যেগুলো করতে পারিনি আবার একটু ফেরত পাঠাও একটু আল্লাহ বলছেন কখনো নয় এটি তার একটি বাক্য এটি তার একটি কথা এটি সে বলতেই থাকবে কিন্তু কেমন পর্যন্ত তার চোখের সামনে টেনে দেওয়া হবে বরজাখের পর্দা তখন আর সে ফিরে যেতে পারবে না পৃথিবীর জীবনে তখন আফসুস আর আফসুস আর করতে হবে আমাদের মৃত্যু হবে এবং পরকালের একটা জীবন আছে আমাদের আমাদের এহকালের জীবনটাও যেমন আরামদায়ক করার জন্য পরিশ্রম করি সাধনা করি ঠিক তেমনি ওপারের জীবনটাকেও আরামদায়ক করার জন্যে আমাদের চেষ্টা করতে হবে এপারের জীবনের সুখ শান্তি কখনো স্থায়ী হয় না কিন্তু ওপারের জীবনে সুখ শান্তি হলেও সেটা স্থায়ী হয় এবং কষ্ট হলেও সেটা স্থায়ী হবে সুতরাং এই ক্ষণিকের জীবনের জন্যে ওপারের মহাকালকে আমরা যেন কষ্টের না করি আমরা যেন মৃত্যুকে স্মরণ করি পরকালকে স্মরণ করি আল্লাহ তৌফিক দান করুন চলুন আমরা অতিথির কাছে যাচ্ছি বুতরা মৃত্যু এবং পরকাল এ দুটো বিষয় অনেক গুরুত্ব বহন করে একজন মানুষের জীবনে তো মৃত্যু এবং পরকাল এ বিষয়ে কোরআন হাদিস কি বলেছে আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লা আবাদ ফারুদুল্লাহ শৈতন রাজিম ইসমিল্লাহ রহমান রহিম কুল্লু নাফসিং রায় কতল মাউদ সদাকাল্লাহ মাউল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই পৃথিবীতে আমরা কেউ একদিন ছিলাম না আমরা বর্তমানে আছি আবার এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না আমাদের সকলকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে এমন এক দেশে আমাদেরকে যেতে হবে সে দেশ থেকে আর ফেরার কোনো উপায় নেই যারা গিয়েছেন তারা কেউ ফিরে আসতে পারেননি আমরা এই পৃথিবীতে যখন ছিলাম না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সামান্য একটু নুৎফা দিয়ে পানি দিয়ে আল্লাহ সুবাহ আমাদের মায়ের গর্বে সেখান থেকে আমাদের যখন পৃথিবীতে এসেছি আমাদের জন্য যা যা প্রয়োজন ছিল তারা সব আমাদেরকে দিয়েছেন সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন দেওয়ার পরে আল্লাহতালার যেটি চাওয়া ছিল সেটি হচ্ছে বান্দা আমার ইবাদত করবে তুমি আল্লাহ সুবাহানা হুয়া তালা মানুষকে পাঠানোর পরে বান্দা যখন আল্লাহর ইবাদত করতে ছিলেন না তখন আল্লাহ তালা বলছেন ইয়া আই নাস ইয়া আই হা লিংসান মা গর কবি রব্বিকাল কারিম এ মানুষ কিসে তোমাকে তোমার দয়ামায় রবের এবাদত থেকে ভুলে দিয়েছি যার কারণে আজকে তুমি আমার পথে আসো না আমার ইবাদত করো না আমার মতে চলো না তবে মনে রেখো তুমি পৃথিবীতে যাই কিছু করো না করো একদিন আমার কাছে তোমাকে চলে আসতে হবে কুল্লু নাফসিং জাই কাতুল মাউথ প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু নভস প্রত্যেক নভস এই পৃথিবীতে নফস যাদের আছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নেই মৃত্যু থেকে বাঁচানোর কোনো পথ নেই কোনো পদ্ধতি নেই এই চিকিৎসা বিজ্ঞান দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে বড় বড় চিকিৎসক প্লেট এরা মন্দির মারা যেত না ধনসম্পদ দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে আর কারণ কোনো মারা যেত না ক্ষমতা দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত তাহলে নমরুদ কোনো মারা যেত না এক কথায় মৃত্যু থেকে বাঁচার কোনো বুদ্ধি নেই ফাইদা জা আজাল ইস্তাকুন আসা ইস্তাকিমুন আলা বলছেন যে বান্দা দেখো আমি তোমাকে সৃষ্টি করেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য তুমি চাইলে এখানে আমার সেই সময় পার করতে পারবে না ফাইদা হুম আখের আমার সেই নির্দিষ্ট দেয়াকৃত সময় পর্যন্ত যখন তোমার হায়াতের ঘড়ি সেখান পর্যন্ত চলে আসবে এক সেকেন্ড আগে আমি তোমাকে দুনিয়া থেকে আনবো না এক সেকেন্ড পরেও আমি তোমাকে দুনিয়ায় রাখবো না আমাদেরকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে কবরের দেশে আমাদের যেদিন আমাদের দেহ থেকে যেদিন প্রাণ ফাঁকিটা চলে যাবে আপন আপন মানুষগুলি কিন্তু আমাদের মাথা থেকে বালিশটাকে সরিয়ে দিবে আপন আপন মানুষগুলি কিন্তু আমাদের পর হয়ে যাবে স্ত্রী সন্তানদেরকে ডাক দিয়ে বলবে তোমরা মসজিদের ইমাম সাহেবকে খবর দাও তোমাদের বাবা বেঁচে ছিলেন এখন বেঁচে নেই তোমাদের বাবার লাশকে গোসল করাতে হবে কাপুন দাফনের ব্যবস্থা করতে হবে ইমাম সাহেব মসজিদ থেকে চলে আসবে আমাদেরকে গোসল মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতা বড়ই পাতা দ্বারা গরম পানি তৈরি করা হবে মৃত্যু ব্যক্তিকে গোসল করানো হবে গোসল করানোর পর তাকে সাদা ধপধপে কাপড় দ্বারা তাকে কাপুন দেয়া হবে দেখুন এখানে আরেকটা ব্যাপার যে মানুষটা তাকে যে কাপড়টা পরানো হবে এটা কিন্তু লম্বা জুব্বা সাদা কাপড়ে ইয়ে করা হবে যারা মৃত্যুকে যারা লম্বা জুব্বাকে যারা সাদা পোশাককে যারা দুনিয়ার জমিনে ঘৃণা চোখে দেখত তারা যখন ইন্তেকাল করবে তাদেরও কিন্তু মৃত্যুকালীন সময় থেকে ওই সাদা কাপড় পরানো হবে তাকে যখন হাদিসের মধ্যে এসেছে তাকে যখন সাদা কাপড় পরানোর জন্য পরানোর পর তাকে যখন জানাজার জন্য বাড়ি থেকে বের করে যখন তাকে জানাজার মাঠের দিকে নিয়ে আসা হবে তখন রুহটা নিকুর আত্মীয়দের কাছে বারবার যাতায়াত করে বলতে থাকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছ আমি তো সে জায়গায় আমার জন্য কল্যাণ নেই আমার জন্য সেখানে আজাব প্রস্তুত করে রাখা হয়েছে যদি সেই রুহটা জাহাঙ্গামি হয়ে থাকে। তো হাদিসের মধ্যে এসেছে যখন তার জানাজা করার জানাজা করানো হয় জানাজা করার পর তাকে তার লাশটাকে কাঁদে করে নিয়ে কবর পর্যন্ত কিন্তু আপন মানুষগুলি তাকে নিয়ে যায় মৃত্যুবরণ করার পর আপন মানুষগুলোর মধ্যে সন্তান সামনে থাকে ভাই বোন বা ভাই অথবা চাচা নিকট আত্মীয়রা পেছনে থাকে তারা লাশটাকে কাঁধে নিয়ে কবর পর্যন্ত চলে যায় হাদিসের মধ্যে আসছে রুখটা তখন বলতে থাকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি তোমরা আমাকে যেখানে নিয়ে যাচ্ছ সেখানে আমার জন্য আজাবের ফেরস্তা সাপ হা করে চেয়ে আছে তারা আমাকে গ্রাস করে ফেলবে দেখো তোমাদের জন্য দুনিয়া আমি কত কষ্ট করেছি তোমাদের জন্য তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের কল্যাণের জন্য আমি জীবনে কী না করি করি নাই কি সবকিছু করেছি আজকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এমন জায়গায় নিয়ে যাচ্ছ আমার জন্য তো সেখানে ভালো কিছু নেই কল্যাণ কিছু নেই হাদিসের মধ্যে আসছি এই ব্যক্তির কথা কেউ শুনতে পায় না অর্থাৎ তাকে যদি ভালো তার যদি জান্নাতি হয় তাহলেও তিনি মৃত্যুর আগে যেখানে তাকে রাখা হবে সেই জায়গাটি দেখানো হয় আর যদি হয় তাহলে সেই জায়গাটি দেখানো হয় যদি জান্নাতি হয় তখন সেই জায়গায় যাওয়ার জন্য খুব যত আর যদি কষ্টের জায়গা হয় কষ্টের কারাগার হয় তার জীবনের ওপারের জীবনটা তখন সে সেখানে যেতে ইচ্ছুক না যেতে কোনোভাবে সেখানে যেন তাকে নেওয়া না হয় সে চেষ্টা করে থাকে কিন্তু তার এই বারণ কেউ দর্শক কোরআনুল কারিম এর মৃত্যু নিয়ে অনেক আলোচনা এসেছে সুরা ইউনুসের ছাপ্পান্ন নয়তে আল্লাহ বলেছেন তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে অন্য আরেকটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে মোমিনরা তোমার ধন সম্পদ সন্তান সন্ত্রতি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে যারা এ কারণে গাফিল হয় তারাই ক্ষতিগ্রস্ত আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরও কিছু অবকাশ দিলে না কেন তাহলে আমি সৎকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন আরেকটি আয়াতে আল্লাহ রবুল আলবিন বলেছেন নং আয়াতে মুমিনদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিগলিত হবে তারা তাদের মতো যেন না হয় যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হলো হয়েছে অতপর তাদের অন্তর কঠিন হয়ে গেছে তাদের বেশিরভাগই পাপাচারী আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেছেন আর যে নিজের রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল আমরা এই দুনিয়াকে আমরা মোসাফিরখানা ভাবব কারণ একটি হাদিসে রসুল সাল্লু আলয় সাল্লাম বলেছেন দুনিয়াতে এমনভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক ইবনে ওমর রাধি আল্লাহ তালা আনহু বলতেন তুমি সন্ধ্যায় উপনীত হয়ে থাকলে সন্ধ্যায় উপনীত হয়ে সকালবেলার অপেক্ষা বা আশা করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ বেধির দিনগুলোর জন্য প্রস্তুতি নাও এবং জীবন জীবনদশাকে মৃত্যুর জন্য প্রস্তুত করো বোখারি শরীফের হাদিস রসুল সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে একটি বর্গক্ষেত্র আঁকলেন নবীজি মাসুদ রেদাল বলেন যে নবীজি একটি বর্গক্ষেত্র আঁকলেন তার মাঝ বরাবর কয়েকটি সরল রেখা টানলেন যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেছে তিনি মধ্যবর্তী এই রেখাটির সঙ্গে যুক্ত আরও কতগুলো ছোট ছোট রেখা আড়াআড়িভাবে টানলেন তারপর বললেন এটা হলো মানুষ এবং এটা তার মৃত্যু যা তাকে বেষ্টন করে আছে সর্বক্ষেত্র ভেদ করে বাইরে বেরিয়ে যাওয়ার রেখাটুকু হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা ছোট রেখাগুলো হলো তার জীবনের বিপদ আপদ একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ এসে তাকে বিচলিত করে আবার দ্বিতীয় থেকে রেহাই পেলে তৃতীয়টি তাকে নিষ্পেষিত করে শরীফ তো আমরা এই যে মৃত্যু এই মৃত্যু থেকে আসলে আমরা কেউ পালাতে পারবো না আমাদের সবাইকে মাটির সাথে মিশে একাকার হয়ে যেতে হবে আল্লাহ বলেছেন মিনহা খলাকুম অফিহা নিদুকুম অমিনহা নুখরি তাও রাতান ওখরা একটু মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে আবার হায়াত নামক ঘড়ির কাটা যখন সোজা হয়ে যাবে জীবনের সন্ধ্যা যখন ঘড়িয়ে আসবে চিরচেনা সব মানুষগুলোর মায়ার বন্ধন ছিন্ন করে সব স্মৃতিগুলো মুছে দিয়ে একা নিরব নিস্তব্ধ এক নগরীতে গিয়ে একাই মাটির সাথে মিশে একাকার হয়ে যেতে হবে একটু ভাবুন তো আজ আপনার চারিপাশে সব কিছু আছে যখন আপনি একা হয়ে যাবেন কিছুই যখন আপনার থাকবে না আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার পর যখন হারানোর মতো আর কিছুই থাকবে না তখন ওই সময়টা আপনার কেমন হবে একটু ভেবে দেখুন আমরা জানি হজরত আবু হরাদি আল্লাহ তাল আনহু বলেন রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন সাতটি জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমার তোমরা ন্যাক কাজের দিকে অগ্রসর হও তোমরা কি অপেক্ষা করছো এমন দারিদ্র্যের যা অমনোযোগী অক্ষম করে দেয় অথবা এমন প্রাচুর্যের যা ধ ধর্মদ্রোহী বানায় অথবা এমন রোগ যা দৈহিক সামর্থ্যকে তসনাস করে দেয় অথবা এমন বৃদ্ধাবস্থা বৃদ্ধাবস্থার যা জ্ঞান বুদ্ধিকে লোপ করে দেয় অথবা এমন মৃত্যুর যা অলক্ষেই উপস্থিত হয় কিংবা দাজ্জালের যা অপেক্ষমান যা অপেক্ষমান নিকৃষ্ট অনুপস্থিতি অনুপস্থিত বস্তু অথবা কেয়ামতের যা অত্যন্ত বিভীষিকাময় এবং শরীফ রসুল সাল্লাহ বলেছেন তোমরা দুনিয়ার স্বাদ আস্বাদন নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো ওমর আনহু বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বসা ছিলাম এ সময় একজন আনসার আনসার তার কাছে আসে সে নবী সাল্লামকে সালাম করে বলে হে আল্লাহ রসুল সর্বাপেক্ষা উত্তম ইমানদার কে তিনি বলেছেন তাদের মধ্যে যাদের চরিত্র উত্তম তিনি বলেছেন তাদের মধ্যে যাদের চরিত্র উত্তম সে লোকটা আবার জিজ্ঞেস করলেন সর্বাপেক্ষায় পারদর্শী ইমানদারকে নবীজি বললেন যার মৃত্যুকে বেশি স্মরণ করে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে এরাই সর্বোত্তম এবং দূরদর্শী আবহা তালা আনহু আরেকটি হাদিসে বলেন রাসুল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কেননা সে পুণ্যবান হলে সম্ভবত সে পুণ্য বৃদ্ধি করবে আর পাপি হলে পাপ থেকে তাওবা করতে পারবে প্রত্যেকেরই মৃত্যুর সময় নির্ধারিত এক সেকেন্ডও আগে হবে না এবং এক সেকেন্ডও পরে হবে না আমাদের ছাড়তেই হবে এই জায়গা স্বেচ্ছায় হোক অনিশ্চয় হোক জার্মানির জোহান থিম তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি কবর করেছেন তিনি তার পঞ্চাশ বছরের জীবনে তিনি তিরিশ হাজার তিনশো এগারোটি কবর করেছিলেন প্রত্যেকটি কবরে কয়েক মিনিট তিনি ঘুমিয়েছিলেন কিন্তু তার মৃত্যুর সময় যখন উপস্থিত হলো তখন তিনি মৃত্যুর বিছানায় বসে কাঁদছিলেন শুয়ে কাঁদছিলেন ছেলেরা জিজ্ঞেস করলেন বাবা কেন কাঁদছেন আপনি জার্মানের জহান্তিম বলল বাবা আমার মৃত্যুর আমার কবরের কথা মনে পড়েছে আমার ওই জায়গাটা আমাকে দেখানো হয়েছে এত ভয় আমার লেগেছে যে আমার তেইশ হাজার তিনশত এগারোটি কবর তেইশ হাজার কবর করেছিলেন তেইশ হাজার তিনশত এগারোটি কবর করেছি এবং ঘুমিয়েছি সেই কবরে কিছুক্ষণ সাহসের সঞ্চয় করার জন্যে কিন্তু সব অভিজ্ঞতার কথা আমি ভুলে গেছি আমার ভয় হয় ওই কবরে আমি কেমন করে একা থাকবো দিনের বেলা যে কবরস্থানের কাজ দিয়ে হাঁটতে ভয় লাগে ঘোর কৃষ্ণ রজনীতে আমাবস্যার রাতে কেমন করে একা থাকবেন ওই কবরে কখনো কি একবার ভেবে দেখেছেন ঝড় বৃষ্টিতে যখন পানিতে প্লাবন হয়ে যাবে ডুবে যাবে ওই কবর ছোট্ট মাটির ঘর তখন ওই ঘরে আপনি কেমন করে থাকবেন কখনও ভেবেছেন কি যখন দশ বছর বিশ বছর হওয়ার পরও কেউ আপনার কাছে খবর দিতে যাবে না কেউ আপনার খবর নিবে না কবরের পাশে দাঁড়াবে না সেই সময়গুলোর কথা একটু ভেবে দেখুন তো আপনি আজকের আছেন ভাবছেন সব কিছু আপনার না একদিন সব কিছু আপনাকে ছেড়ে যাবে একদিন একা হয়ে যাবেন স্রেফ একা নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে এই প্রিয় মানুষগুলো দু চোখের পাতা হাত দিয়ে চেপে বন্ধ করে দিবে আর বলবে হে ঘরের মালিক এই ঘরের মানুষগুলোর জন্যে অনেক কেঁদেছ নির্ঘুম থেকেছ অশ্রু ছেড়েছ যেই চোখ দিয়ে আজ সেই চোখ বন্ধ হয়ে গেল এই ঘরের মানুষগুলোকে দেখে রেখেছ আজ থেকে আর এই মানুষগুলোকে দেখতে পাবে না তুমি মুখটা চেপে বন্ধ করে দিবে আর বলবে হে ঘরের মালিক এই ঘরের মানুষগুলোর জন্যে কত ঝগড়া বিবাদ করেছো বিতণ্ড করেছো কত কথা বলেছ সুখ দুঃখে এই মানুষগুলোকে আঁকড়ে রাখার জন্য কত বুঝিয়েছ আজ সেই তোতা পাখির মুখ বন্ধ হয়ে গেল এই মুখে আর কখনো কোনো শব্দ ফুটবে না এই মানুষগুলোর সাথে আর কখনো কথা বলার সুযোগ মিলবে না এই সাদা কাপড় জড়া জড়াতে হবে দামি দামি পোশাকগুলো সব খুলে নিয়ে একবারে সব খুলে নিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হবে শেষ গোসল দেওয়া হবে ছড়িয়ে দেওয়া হবে সবখানে মৃত্যুর খবর সবাই আসবে দেখতে সবাই আসবে শেষ জানাজা দিতে শেষবার মাটি ঢেলে দিতে সবাই আসবে দেখে যাবে কিন্তু এই লাশটা কবরের মাটি ছাড়া আর কেউ গ্রহণ করবে না মাটি দিয়ে তৈরি হয়েছে তৈরি হয়েছি আবার মাটির সাথেই একদিন মিশে একাকার হয়ে যেতে হবে আমার কেন এত অহংকার কেন এত বড়াই আমি শিক্ষিত আমার চেয়ে বহু শিক্ষিত মানুষ মাটির সাথে মিশে গেছে আজ তাদের কোনো চিহ্ন নেই হাড্ডি মাংসের খবর নেই আমি বুদ্ধিমান আমার চেয়ে বহু বুদ্ধিমান মানুষ মাটির সাথে মিশে গেছে আমি সুন্দর আমার চেয়ে অনেক সুন্দর মানুষ রানী শাহজাদি বাদশাহ মাটির সাথে বেশি একাকার হয়ে গেছে কেউ তাদের খবর রাখে না যাদের ধমকে পৃথিবী ধর করে কাপতো অচল হয়ে যেত শহর আজ তারা কবরে পড়ে আছে কবরের উপরে উঠে গরু ছাগল ঘাস খাচ্ছে এতটাই অসহায় তারা কবর থেকে এই গরু ছাগল তাড়ানোর শক্তিটুকু তাদের নেই হারিয়ে ফেলেছে কখনো যদি সময় পান আজিমপুর গুরুস্থানে যাবেন বনারিগ্রস্থানে যাবেন দেখবেন কত যশ খেতেওয়ালা মানুষ ছিল অর্থবিত্ত বইবে ভরপুর ছিল একসময় আজ শূন্য হাত পড়ে আছে একটা ফলকে নাম লেখা আছে এখানে তাকে রাখা হয়েছে কত বড় বড় মানুষ যাদের যশ খেতে দুনিয়া জোড়া ছিল একসময় তারা আজ পড়ে আছে যখন একটু অবসর হবেন এই কবরস্থানগুলোর পাশ দিয়ে একটু যাওয়ার চেষ্টা করবেন দেখবেন চারিপাশে কবরস্থানের গাড়ি এবং যান্ত্রিক যে ব্যস্ততা ওই যে মানুষগুলো ওখানে পড়ে আছে ওনারাও একদিন আপনার মতো ব্যস্ত ছিল এরকমের যান্ত্রিক জীবনে তারাও ছিল কিন্তু পৃথিবী তাদেরকে অবকাশ দিয়েছে বিদায় দিয়েছে আপনাকে আমাকেও একদিন এই পৃথিবী ছেড়ে দিবে বিদায় দিবে কি ছিল আমার কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব কোথায় থাকবো কখনো কি ভাবনা জাগে কখনো ভাবনা ভাবনা জাগে না একটু ভাবুন চোখের পলক দিতে যতটা সময় লাগে জীবনটা তার চেয়েও ছোট। চোখের পলক দিতে যতটা সময় লাগে মৃত্যু হতে তার চেয়েও কম সময় লাগে প্রত্যেক দিন কিন্তু আমরা স্বেচ্ছায় সদ জ্ঞানে আমরা মৃত্যুর কোলে মাথা রাখি রাতে বলি আল্লাহ বিস্মিকা আহিয়া আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি আবার তোমার নামেই জেগে উঠবো সকালবেলা ঘুম থেকে উঠে আবার বলি আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়া না বা ইলাই সুর আল্লাহ তুমি আমাকে মৃত্যু থেকে জাগ্রত করেছ মৃত্যু থেকে আবার জাগিয়েছ আবার তোমার দিকেই প্রত্যাবর্তন করবো প্রত্যেক দিন আমরা মৃত্যুর কোলে মাথা রাখি প্রত্যেক দিন আমরা মৃত্যুবরণ করি মৃত্যুর যে স্বাদ সেটা নেই প্রত্যেক দিন আবার জেগে সেই মৃত্যুর কথা ভুলে যাই ঘুম আমাদের মৃত্যুর স্বাদ দেয় আবার ঘুম থেকে জেগেই আমরা ভুলে যাই হায়রে জীবন খুব ছোট, খুব ছোট জীবন কত মানুষ চলে গেছে কত মানুষ ছিল চারিপাশে সে মানুষগুলো এক এক করে বিদায় নিতে নিতে খালি হয়ে যাচ্ছে চারিপাশ বন্ধু আমার শূন্য জীবনে যত পারি যেখানে জড়িয়ে যাহারে ধরেছি সেই চলে গেছে ছাড়ি আমার এই হাতি কোদাল ধরিয়া কঠিন মাটির তলে কত স্বজন যে গাড়িয়া দিয়েছে নাওয়ায়ে চোখের জলে মোর স্বজনেরা ঘুমিয়ে আছে ওইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটিয়ে পড়েছে গায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালিয়ে দেয় আলো জেঝিরা বাজায় ঘুমের নুপুর কত জন্য বেশি ভালো যে মানুষগুলো পড়ে আছে ওই মানুষগুলো দামি ছিল আমি এক সময় পড়ে থাকবো আমার সমস্ত পদচিহ্নগুলো ধুলায় মুছে যাবে মুছে যাবে সমস্ত পদচিহ্নগুলো ধুলায় মুছে যাবে কিছুই থাকবে না আমার কর্ম থাকবে সুতরাং আমাদের ভালো কর্ম করতে হবে আল্লাহ সেই তৌফিক দান করুন আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোহতারমের কাছ থেকে তিরিশ সেকেন্ডে আমরা তার শেষ মন্তব্য শুনবো যে মতারাম দেখুন মৃত্যু থেকে আপনি যেটা যেমনটি বলতেছিলেন মৃত্যু থেকে বাঁচার পালানোর কারো কোনো বুদ্ধি নেই পথ পদ্ধতি নেই আইনা মাতা কোন মাউত ওলাও কুম তুম ফি যে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আমরা যে কবরের মধ্যে যাব আল কবর রওদাতম মেন রেয়াদিল জান্নাত হফরতম মেন হফারিন্নার নবীদ সাল্লাহ সাল্লাম বলেন যে কবর কারোর জন্য হবে জান্নাত কারোর জন্য হবে জাহান্নামের নামের টুকরা দুনিয়া যদি ভালোভাবে জিন্দগি যাপন করে আল্লাহর হুকুম আইন বিধিনিষেধকে মেনে চলে এ দুনিয়া ত্যাগ করে যেতে পারে কবরে তাহলে তার জন্য হবে কবরটা জান্নাত পক্ষান্তরে সে যদি আল্লাহর আইন বিধান আদেশ নিষেধকে না মেনে সেখানে চলে যায় কবরে তার জন্য হবে জাহান্নামের নামের গুরুত্ব আমাদেরকে সবাইকে সেখানে চলে যেতে হবে যাওয়ার পরে আমাদের কি প্রশ্ন করবে মৃত্যুকালীন যেভাবে প্রথম পর্যায়ে সেটাও কিন্তু আমাদের কাছে প্রকাশ হাদিসের মাধ্যমে এসেছে মান রব্বুকা কামান দেনু কামান হাজার রজল এগুলো আমরা সব জানি কিন্তু এর এরপরেও দুনিয়ার চাকচিক্যতা আমাদেরকে মৃত্যুকে ভুলে দিয়েছেন আপনি যেমনটি বলতেছিলেন পরকালের উপর বিশ্বাস আমাদেরকে পরকালে যেতেই হবে এ থেকে বাঁচার উপায় আমাদের কাছে নেই আমাদেরকে একদিন না একদিন যেতেই হবে কেমত কায়েম হয়ে যাবে আমরা আজকে যাদের জন্য এত কিছু করতেছি যে সন্তান আমার সামন দিয়ে হেঁটে যাবে বাবা তার সন্তানকে বলবে যে দেখো তোমাদের জন্য কত কিছু করেছি আজকে আমি ধরা পড়ে গিয়েছি পারবা তুমি আমাকে একটা নেক দিয়ে সহযোগিতা করতে অর্থাৎ নিজের যতটুকু করার নিজের জন্য নিজেকেই করতে হবে নিজেকে কারো দিকে তাকিয়ে থাকলে আসলে সে আমাকে তার নেকি দিবে না করবেন ইয়া মায়া ফিদল মার উমি না কি ওয়া উম্মি হে আবি ওয়া সাহিবাতুহু ওয়া বনী লিকুল্লি রিইম মিনহুমা ওয়া মা ইদিন সাথ মা সন্তানকে ভুলে যাবে সন্তানরা মাকে ভুলে যাবে বাবা ছেলেকে ভুলে যাবে ছেলে বাবাকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না একমাত্র কাজে আসবে নেকাম আল্লাহ আমাদের নেকামল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা একটি মোনাজাত করব আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الحمد <تزمت> لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন রব্বুল আলামিন আপনার প্রশংসা করি আপনার কাছে সাহায্য চাই আপনার ইবাদত করি যদি কখনো পথ ভুলে যাই আপনি আমাদেরকে ভুলে যাবেন না আপনি আমাদেরকে আবার কোলে টেনে নেবেন আপনি আপনি দয়াশীল মায়াশীল দিয়েছেন মাটির পৃথিবীতে যখন পা রেখেছিলাম কেউ চিনত না আমাকে মায়ের পেটে যখন ছিলাম কেউ খবর রাখত না আমার আপনি দয়াবান আপনি আমাকে অস্তিত্ব দিয়েছেন পৃথিবীতে এনেছেন আলো দিয়েছেন বাতাস দিয়েছেন রিজিক দিয়েছেন সবকিছু দিয়ে আপনি আমার শূন্য হাত পূর্ণ করে দিয়েছেন আমি সবাইকে চেনলাম আল্লাহ আপনারে তো আমি চিনতে পারলাম না আপনার আপনার কাছে কাছে আপনি আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে মোমেন মুসলমান আমার তৌফিক আপনি দান করে দিন তার মুতাক্কি পরহেজগার হওয়ার তৌফিক আপনি আমাদেরকে দান করুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনি আমাদেরকে অভাব থেকে হেফাযত করুন। আমীন। আপনি আমাদেরকে গুনাহ থেকে হেফাযত করুন। আমীন। আপনি আমাদেরকে শয়তানের হাত থেকে হেফাযত করুন। আমীন। আপনি আমাদের বিপদাপদ থেকে হেফাযত করুন। আমীন। আপনি আমাদের অসুস্থতা থেকে হেফাযত করুন। আমীন। আপনি আমাদের পরশ্রীকাতরতা থেকে হেফাযত করুন। আপনি আমাদের সকল ধরনের প্রতিবন্ধকতা থেকে হেফাজত করুন আপনি আমাদেরকে আল্লাহ কল্যাণকর জ্ঞান দান করুন আম যেই জ্ঞান আপনি আমাদেরকে দিয়েছেন কল্যাণকর কাজে খরচ করার তৌফিক দান করুন আল্লাহ যত কাজ আছে সঠিকভাবে পরিচালনা করার যোগ্যতা দক্ষতা প্রজ্ঞা দান করুন আম আল্লাহ আমাদের সকল অযোগ্যতা দূর করে দিন আমিন সব কাজগুলো সঠিকভাবে পরিচালনা করার তৌফিক শক্তি আমাদের কে দান করুন আমিন রব্বানা লা তুযিক্কুলুবা না বাদ না মিল্লা ওয়া হাবলানা বিল্লাদুনকারাহমতান ইন্নাকা আনতাল ওহা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবানা আমিন রবুল আমিন বুজurgo হতে চাই না আপনার গোলাম হতে চাই আপনার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নিন এ অনুষ্ঠানকে কবুল করে নিন এ অনুষ্ঠানের শ্রোতা দর্শক সকলকে কবুল করে নিন আমিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানটাকে কবুল করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আমি দর্শক আজ আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু